टाटा कंपनी नाम चेंज कर लिमिटेड एक्स लिमिटेड लिखी टाटा कंपनी नाम लिखी ना एक्स लिमिटेड परचेज्ड एक्स लिमिटेड परचेज फ्रॉम राम एत तारीखे एक्स कंपनी राम परचेज करछे की परचेज करछे थाउजेंड थाउजेंड कमा दिए लिखबी 12% डिवेंचार्स कमा दिए लिखबी 12% डिवेंचार्स ठीक है ऑफ रुपीज 100 ईच ऑफ रुपीज 100 ईच एट द रेट रुपीज 140 एट द रेट रुपीज 140 तो বুঝতে পারছিস তো এক একটা ডিভেঞ্চারের ফেস ভ্যালু আমি আগে দিন বলেছিলাম ফেস ভ্যালু কাকে বলে নমিনাল ভ্যালু কাকে বলে ঠিক আছে তো তো ফেস ভ্যালু নমিনাল ভ্যালু কাকে বলে জানিস তো ক্লাস 12 এই পড়েছিস ক্লাস 12 এই তোরা শেয়ার করেছিলি মানে কোনো কিছুর एग्जाम আগের দিন কনসেপ্টটা স্টার্ট করেছিলাম আর আজকে সেখানে কনসেপ্টটা শেষ করব ইতিরানব কনসেপ্টে এটা হচ্ছে এক্স ইন্টারেস্ট মানে শর্টে বলে দিই এক্স ইন্টারেস্ট মানে হচ্ছে এক্সক্লুডিং ইন্টারেস্ট ঠিক আছে এক্স ইন্টারেস্ট অফ উইপ্রো লিমিটেড মানেটা বুঝিস একটু কি বলেছে এত তারিখে এক্স কোম্পানি ঠিক আছে এক্স কোম্পানি টাটা কোম্পানি যত শেয়ার ধর রাম কিনে নি সাপোজ কথার কথা ধরলাম রাম পুরো শেয়ার কিনে নিছে আজকে যদি আমি টাটা কোম্পানি শেয়ার কিনতে চাই আমাকে কিন্তু রামের থেকে শেয়ার কিনতে হবে আমি টাটা কোম্পানি থেকে পাবো না ঠিক আছে তো তাহলে টাটা কোম্পানি থেকে মানে রামের থেকে যে শেয়ার গুলো কিনবো টাটা কোম্পানি কোন দামে কিনতে হবে আজকে যেই দাম আছে কিন্তু টাটা কোম্পানি থেকে রাম শেয়ার গুলো যে কিনেছিল না ও ধর তখন শেয়ারের যা দাম ছিল 10 টাকা ও 10 টাকাতে কিনেছিল আমি আমি শেয়ার করার সময় ক্লাস 12 এ যারা পড়েছিল তাদেরকে আমি বলেছিলাম শেয়ারের একটা কনসেপ্ট ছিল যে ধর আজকে ধর আমি যদি বলি এমআরএফ কোম্পানি নাম তো শুনেছিস এমআরএফ কোম্পানি কি করে জানিস তো কি কাজ করে এমআরএফ কোম্পানি কি তৈরি করে জানিস বলতো এমআরএফ কোম্পানি টায়ার তৈরি করে এমআরএফ কোম্পানি টায়ার তৈরি করে এমআরএফ কোম্পানি একটা শেয়ারের দাম আছে 10 টাকা এক পিস শেয়ারের দাম ও যখন কোম্পানি চালু হয়েছিল তখন ওই কোম্পানির শেয়ারের দাম ছিল 10 টাকা করে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি যদি এমআরএফ কোম্পানি শেয়ার কিনতে গুগলে সার্চ করে দেখবি আজকের দিনে দাঁড়িয়ে আমি ঠিক এক্স্যাক্টলি দাম বলতে পারছি বাট একটা অ্যারাউন্ড বলতে পারবো কতদিন মধ্যে দাম চলছে 70 to 80,000 ঠিক আছে তো তার মানে ভাব আজকে যদি আমি এমআরএফ কোম্পানি শেয়ার কিনতে চাই আমাকে কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে আমাকে 80,000 পেমেন্ট করতে কার থেকে কিনবো যার কাছে শেয়ার কেনা আছে এমআরএফ কোম্পানি শেয়ার ডাইরেক্ট এমআরএফ কোম্পানি থেকে কিনতে পারবো ঠিক আছে আমরা তোরা ক্লাস 12 এ যে তোর ইয়ে পড়েছিস না কোম্পানি অ্যাকাউন্ট ইস্যু অফ শেয়ার পড়েছিলি ওটা যখন কোম্পানি যখন এট এ টাইম তৈরি হচ্ছে তখন এই জন্য শেয়ারের দাম 10 টাকা পেতি 10 টাকা 100 টাকা পেতি জেনারেলি এত টাকা দেখা যায় না যেমন ধর এসবিআই কোম্পানি এসবিআই কোম্পানি এক একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা আজকে ওই কোম্পানি শেয়ার কিনতে যা 300 টাকা দাম এক পিসের দাম 300 টাকা এরকম অনেক বড় বড় কোম্পানি আছে কি বললাম যে যখন কোম্পানি যখন তৈরি হয় আমাদের দেশের রুলই তো বলছে একটা কোম্পানির মানে কোন শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা থেকে 100 টাকা থাকবে তার বেশি উঠবে না ঠিক আছে তো তো ভাব আজকে যে মিমনে কোম্পানি শেয়ার কিনতে কত টাকা পেমেন্ট করবে এত টাকা পেমেন্ট করতে হবে টাটা কোম্পানি মার্কেট ভ্যালু হয়তো 3200 করে এখন যদি টাটা কোম্পানি শেয়ার কিনতে আমাকে 3200 3300 এরকম পেমেন্ট করতে হবে কিন্তু ওই কোম্পানি একটা শেয়ারের দাম 10 টাকা করে ফেস ভ্যালু 10 টাকা অর্থাৎ টাটা কোম্পানি শেয়ার যখন রাম কিনে রেখেছিল
রাম যখন কিনে রেখেছিল তখন ও ধর 100 টাকায় বলছে, জাস্ট একটা উদাহরণ তুলেছি। অ্যাকচুয়ালি তো টাটা কোম্পানি ফেসবুক 10 টাকা, ঠিক আছে? তো আর এখানে স্যার 140, তো একটা মন গড়া এক্সাম্পল তোলা হয়েছে। আদৌ তো এটা না, আজকের দিনে দাঁড়িয়ে তুই গুগলে যদি সার্চ করে দেখবি একটা শেয়ারের দাম 10 টাকা দামের একটা শেয়ার, ফেসবুক 10 টাকা, ওই শেয়ার বিক্রি হচ্ছে 3200 3300 এরকম দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ যারা কিনে রেখেছিল তারাই কিন্তু ওই শেয়ার গুলো বেচতে পারবে, কারণ ভাব তারা কত টাকা লাভ করছে। শেয়ারে টাকা লাগানো তো অবশ্যই প্রফিট, তো ভাব মানুষ কেন ব্যাংকে টাকা ইনভেস্ট করবে, ফিক্সড ডিপোজিট কেন করবে ব্যাংকে? ব্যাংকে কি এত রিটার্ন কেউ দিতে পারবে? হ্যাঁ, তবে কি এখানে রিস্ক আছে, ফাটকা তো, স্পেকুলেটিভ বিজনেস এটা, ফাটকা, ঠিক আছে? কমতেও পারে আবার বাড়তেও পারে। তো আমার কথাটা বুঝতে পারলি তো কি বললাম? আজকের দিনে দাঁড়িয়ে যে এক্স কোম্পানি শেয়ার কিনছে, ও কি ডাইরেক্ট উইপ্রো থেকে কি করে কিনবে? উইপ্রো তো শেয়ারই নেই, উইপ্রো শেয়ার তো সবাই কিনে নিয়েছে, উইপ্রো শেয়ার সবাই কিনে নিয়েছে। তো উইপ্রো শেয়ার ধর মেনে নিলাম, রামের কাছে শেয়ার ছিল, আমি রামের থেকে শেয়ার গুলো কিনছি, হাজার খানা শেয়ার রামের থেকে কিনছি। তো বোঝাতে পারলাম কি বললাম, লাইনটার মানে বুঝতে হচ্ছে, লাইনের মানে বুঝতে হবে, মানে বোঝাটা খুব জরুরি। এবার বলছে উইপ্রো লিমিটেড লে, তো বল আমাকে, আমাকে অ্যানসারটা দিয়ে দেখি। এক্স কোম্পানি রামের থেকে ডিভেঞ্চার গুলো কিনে নিয়েছে, কোন কোম্পানি ডিভেঞ্চার কিনেছে? উইপ্রো কোম্পানি ডিভেঞ্চার কিনেছে। তাহলে ডিভেঞ্চারের ক্ষেত্রে কি হয়, আমি আগের দিন বলেছিলাম ইন্টারেস্ট হয়, তার মানে ইন্টারেস্টটা কে পেমেন্ট করবে? এক্স কোম্পানি পেমেন্ট করবে নাকি রাম পেমেন্ট করবে নাকি উইপ্রো কোম্পানি পেমেন্ট করবে? বলতে পারবি, বলতে পারবি কে ইন্টারেস্টটা পেমেন্ট করবে বল দেখি? উইপ্রো কোম্পানি ইন্টারেস্ট পেমেন্ট করবে। কেন উইপ্রো কোম্পানি পেমেন্ট করবে না? অ্যাকচুয়ালি কোম্পানি, এই কোম্পানিটা কি উইপ্রো কোম্পানি টাকার দরকার বলেই তো লোন নিয়েছিল, ধার নিয়েছিল, যার টাকার দরকার। দেখ আজকে যদি আমি কোনো কোম্পানি শেয়ার কিনি, আজকে আমি টাটা কোম্পানি শেয়ার কিনলাম, তা শেয়ার, শেয়ারের ক্ষেত্রে কি পাওয়া যায়, ডিভিডেন্ড পাওয়া যায়, ডিভিডেন্ড কে দেবে? টাটা কোম্পানি ডিভিডেন্ড দেবে, টাটা কোম্পানি ডাইরেক্ট আমি টাটা কোম্পানি থেকে নাও কিনতে পারি। ধর টাটা কোম্পানির শেয়ার ধর তুই পুরো কিনে নিলি, তোর থেকে শেয়ারগুলো আমি নিলাম, ডিভিডেন্ডটা কে দেবে? তুই দিবি, তুই কেন দিবি? ডিভিডেন্ড টাটা কোম্পানি দেবে, টাটা কোম্পানি কামাবে, কামানোর প্রফিট আমাকে দেবে। বুঝা গেল কি বললাম? আমি কোন কোম্পানি ডিভেঞ্চার কিনেছি? আমি উইপ্রো কোম্পানি ডিভেঞ্চার কিনেছি, তা ডিভেঞ্চার উইপ্রো কোম্পানি কিনেছি, ডিভেঞ্চার মানে ও টাকা পেয়েছে উইপ্রো কোম্পানি, আমার টাকা দিয়ে ও ব্যবসা করেছে, ব্যবসা করে কামিয়েছে, তার ভাগটা আমাকে দেবে? তো ইন্টারেস্টটা কে দেবে? কেন রাম দেবে? রামের থেকে আমি কিনে নিয়েছি, যা ইন্টারেস্ট দেবে উইপ্রো কোম্পানি দেবে, ওরাই রাম নিজের কাছ থেকে দেবে। কি বললাম, বুঝতে পারছিস? তো তো জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। তো বলছে উইপ্রো লিমিটেড লে পে ইন্টারেস্ট, উইপ্রো লিমিটেড ইন্টারেস্ট পেমেন্ট করবে, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এই ডিভেঞ্চারের উপর ইন্টারেস্ট পেমেন্ট করবে, ঠিক আছে? তো ইচ ইয়ার, কবে কবে? অন 30 জুন এন্ড 31 ডিসেম্বর, ঠিক আছে? তো বলেছি পিপিআর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড। আমার কিন্তু মেন টার্গেট কিন্তু কোশ্চেনটা বোঝানো, অঙ্কটা করে দেওয়া না, অঙ্ক তো সবাই করতে পারবে, কিন্তু কোশ্চেনটা বোঝাটা খুব জরুরি। তাহলে কোশ্চেনের মানে বুঝতে পারি, যেটা কোশ্চেন বোঝাতে অনেকটা টাইম নিলাম, কোশ্চেনের মানে বোঝা গেছে? এক্স কোম্পানি বাদ দেয় না, এক্স কোম্পানি ধর আমি, আমি আজকে ইচ্ছা হয়েছে উইপ্রো কোম্পানির শেয়ার কেনা, আমার ইচ্ছা হয়েছে উইপ্রো কোম্পানির শেয়ার কেনা, আমি আমি অনলাইনে সার্চ করলাম উইপ্রো কোম্পানির শেয়ার, দেখলাম উইপ্রো কোম্পানির শেয়ার উইপ্রো কোম্পানির কাছেই নেই, উইপ্রো কোম্পানির শেয়ার কার কাছে আছে? অন্য কেউ কিনে রেখেছে, তো তার সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে হলো শেয়ার কেনার জন্য। আমি বললাম তোমার কোম্পানি, আমি উইপ্রো কোম্পানির শেয়ার তোমার কাছে আছে, আমি কিনতে চাই। বললো কত টাকা, কত টাকায়? ও বললো এই টাকায় দিতে হবে। ঠিক আছে, এই টাকা দেবো, আমি কিনলাম। কি বললো বুঝলেন, কিভাবে শেয়ারটা কেনা বেচা হয়? এইভাবে শেয়ার কেনা বেচা হয় থ্রু অনলাইন শেয়ার, কিন্তু সামনে সামনে গিয়ে হয় না, অনলাইন কেনা বেচা হয় শেয়ার। তো এরকম কেনা বেচা হবে, ও আমাকে দাম বলবে একটা, ওই দামে যদি আমার পছন্দ হয় বার্গেনিং করবো, করে ওই দামে হবে শেয়ার কিনবো, যেই দামে হবে, ঠিক আছে? তো তাহলে উইপ্রো কোম্পানির শেয়ার আমার কাছে চলে আসলো, কার কাছ থেকে চলে আসলো? রামের কাছ থেকে আমার কাছে চলে আসলো। এইবার তো আমি তো শেয়ার কিনে নিয়েছি, শেয়ার বা ডিভেঞ্চার যাই কিনি, শেয়ার কিনে ডিভেঞ্চার পাবো, ডিভেঞ্চার হলে ইন্টারেস্ট পাবো। তো ধর আমি যদি ডিভেঞ্চার কিনি তাহলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কে পেমেন্ট করবে? যে মেন কোম্পানি আমার টাকাই তোর কাছে আছে, ওকে ইন্টারেস্ট পেমেন্ট করতেই হবে। তো ইন্টারেস্ট পেমেন্ট করবে, তাহলে কে পেমেন্ট করবে? স্যার মেন কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, মেন মানে প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট কাকে বলে? মেন কোম্পানি, উইপ্রো কোম্পানি, উইপ্রো কোম্পানি কে বলে প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট কোম্পানি আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে প্রতি বছর, প্রতি বছর। এবার ধর সাপোজ ধর আমি যদি এই শেয়ারটা অন্য কাউকে বেছে দিই, সেই ইন্টারেস্ট আমার সে পাবে,
ঠিক আছে, তো ইন্টারেস্ট বছরে দুবার দিচ্ছে, একটা 30 জুন একটা 31 ডিসেম্বর, বলে তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খোলো ইন দ্য বুকস অফ এক্স এর বইতে, এক্স এর বইতে করো। এক্স এখানে দেখ একটা এক্স আছে, এখানে একটা রাম আছে, একটা উইপ্র আছে, কার বইতে এন্ট্রি খুলতে বলছে? এক্স এর বইতে। তাহলে এক্স এর বইতে, তাহলে এক্স কি করেছে বললাম, এক্স পারচেস করলেন, পারচেসের যেমন এন্ট্রি তেমন করবো। আচ্ছা এক্সটাকে কি বলতে পারি, ইনভেস্টার। ইনভেস্টার কাকে বলে? যে ইনভেস্ট করে তাকে তো ইনভেস্টার বলে। তো আমি তো ইনভেস্টই করেছি, কোথায় ইনভেস্ট করেছি? তুই বলি স্যার আপনি রামে ইনভেস্ট করেছেন, না ভুলে স্যার রামে ইনভেস্ট করিনি, আমি উইপ্র কোম্পানি ইনভেস্ট করেছি, মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো এই হচ্ছে কোশ্চেন। এবার যে এক্স ইন্টারেস্ট সাথে সব বোঝা যাবে। তো আমি বারবার বলেছিলাম ডায়াগ্রাম সাজাতে, তাই না? ডায়াগ্রাম সাজাতে বলেছিলাম, মানে টাইম লাইন, টাইম লাইন সাজাতে বলেছিলাম। তো ধর কোশ্চেন তো কিছু বলেইনি যে মানে ইয়ার এন্ড কবে, আমি বলেছিলাম আমি ধরে নিচ্ছি, যখন এক্সামে বড় বড় অঙ্ক পাবো তখন তো বলবো যে তুই কোশ্চেন পড়েই বুঝি যাবি যে ইয়ার এন্ডটা কবে। আমি ধরে নিচ্ছি এখানে ক্যালেন্ডার ইয়ারের অঙ্ক দিয়েছি, তার মানে 31/12 শেষ, তাহলে শুরু হয়েছিল কবে, 1 জানুয়ারি ধরে নিচ্ছি, এটা ক্যালেন্ডার ইয়ার ছিল 1 জানুয়ারি, ঠিক আছে। তাহলে 21 সালের ঘটনাই বলেছিল। ইন্টারেস্টেড ডেট কত, এটা একটা ইন্টারেস্টেড ডেট ছিল, আর একটা ইন্টারেস্টেড ডেট কত ছিল, 30/6/21, এই দুটো ইন্টারেস্টেড ডেট ছিল। এবার শেয়ারটা কেনা হয়েছে কবে, 1/9/21, ঠিক আছে, এই তারিখে 1/9/21 শেয়ার কেনা হয়েছে। শেয়ার না তো ডিবেঞ্চার বলেছে, লিখতে পারিস পারচেসেস ডিবেঞ্চার। কার থেকে কিনেছি বলতে পারবি? রামের থেকে। কতগুলো ডিবেঞ্চার কিনেছি? 1000 খানা ডিবেঞ্চার কিনেছি। অ্যাড্রেট রুপিস কত করে? 140 করে। ব্যাকেটে এক্স ইন্টারেস্ট লিখে দিলাম, ঠিক আছে। তো তাহলে বল, তো কালকেও বলেছি এই তারিখে ইন্টারেস্টটা কে পাবে, 30/6/21 ইন্টারেস্ট কে পাবে, আর 31/12/21 ইন্টারেস্ট কে পাবে, এই তারিখে ইন্টারেস্টটা কে পাবে বলতে পারবি? রাম। আর এখানে ইন্টারেস্টটা কে পাবে? এক্স কোম্পানি। সুতরাং ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, একদম ইজি জিনিস। তাহলে এই তারিখে ইন্টারেস্টটা পাবে রাম, এই তারিখে ইন্টারেস্টটা পাবে এক্স কোম্পানি। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এক্স কোম্পানি ইন্টারেস্ট পাবে, আমি একটু লিখে দিই এখানে কি লিখতে পারিস, লিখতে পারিস এখানে উইপ্রো, উইপ্রো উইল পে ইন্টারেস্ট, উইপ্রো উইল পে ইন্টারেস্ট টু এক্স কোম্পানি, ঠিক আছে, ফর কমার্শিয়াল 6 মান্থে ইন্টারেস্ট হবে। তার মধ্যে ওর কমার্শিয়াল ইন্টারেস্ট পাওয়ার কথা 4 মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা, আর 2 মাসের পাওয়ার কথা কার? রামের, ঠিক। তো তাহলে এবার ক্যালকুলেশন তো করতে পারি, ক্যালকুলেশন শিখেছি, ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন কর, শুধু জাস্ট এক্স ইন্টারেস্টের ক্যালকুলেশনটা বলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখছি অ্যামাউন্ট পেড, যে কথাগুলো লিখছি সেই কথাগুলোই লিখবি, অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার, ফর অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার্স, ঠিক আছে, তো টু টু রাম, মানে বুঝতে পারছিস কি বললাম, আমি আমি যে ডিবেঞ্চারে ইনভেস্ট করছি তার জন্য আমাকে পেমেন্ট করতে হবে, কাকে পেমেন্ট করবো ওই টাকাটা? রামকে। কত টাকা পেমেন্ট করবো সেটা বের করছি, কত টাকা পেমেন্ট করবো বল স্যার, না বোঝার কিছু নেই এখানে। ধর 1/9/21 লিখলাম ডেটটা জাস্ট, কতগুলো ডিবেঞ্চার কিনছে স্যার? 1000টা ডিবেঞ্চার কিনছেন 140 টাকা করে, 1000 × 140 করলে কত? 1,40,000 টাকা, তাই তো 1,40,000 টাকা আমি পেমেন্ট করছি, ঠিক আছে। তো আচ্ছা বল, আচ্ছা আমার আমি কি রামকে কি শুধু 1,40,000 টাকা পেমেন্ট করবো, সঙ্গে তার পাশাপাশি ইন্টারেস্ট পেমেন্ট করবো? এই ইন্টারেস্টটাকে বলে এক্স ইন্টারেস্ট। দেখ বলেছিল না কোশ্চেন এক্স ইন্টারেস্ট, এটা হচ্ছে এক্স ইন্টারেস্ট। এক্স ইন্টারেস্টের কাজ কি, এরপরে আর এক নতুন একটা ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টের কাজ কি, আস্তে আস্তে টাইম টু টাইম বুঝতে পারবি, ঠিক আছে, টাইম টু টাইম বুঝতে পারবি। তো দেখ এখানে লেখ, এর সময় কি হবে, অ্যাড হবে 2 মান্থ ইন্টারেস্ট, হ্যাঁ কি না? তো কত টাকা হবে স্যার? 1000টা ডিবেঞ্চার, ফেস ভ্যালু 100 টাকা করে, কত পার্সেন্ট ছিল রেট অফ ইন্টারেস্ট, কত ছিল, 12%,
राम के कत टोटलिंग টোটাল অ্যামাউন্ট পেড ইনক্লুডিং ইন্টারেস্ট জানিস কাম এক্স ইন্টারেস্ট মানে কি এই যে 140 টাকা যে দিয়েছেন একটা কিনছি ডিভেঞ্চার এক পিস এর ডিভেঞ্চার 140 টাকা দিয়ে কিনছি এক্স মানে কি কিছুক্ষণ আগে বললাম এক্স মানে কি এক্সক্লুডিং এই 140 টাকার মধ্যে ইন্টারেস্টের টাকা নেই এরপরে একটা एग्जांपल দেব সেখানে বলবো কাম ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট তো কাম ইন্টারেস্ট মানে কি ধর কাম ইন্টারেস্ট যদি বলে দেয় তাহলে বললো এত টাকা কাম ইন্টারেস্ট মানে কি ওই 140 টাকার মধ্যে কাম ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের টাকা ঢুকে আছে আরে কিছুই না ওরা যে কোশ্চেন সেট করে ওরা যে একটা রেট বলে দেয় না কোন কোন রেটের মধ্যে ইন্টারেস্ট থাকবে কোন কোন রেটের মধ্যে ইন্টারেস্ট থাকবে না তো এখানে কি আছে এক্স ইন্টারেস্ট মানে এর মধ্যে কি ইন্টারেস্ট আছে কি নেই আর যদি কাম কাম মানে কি কাম মানে যদি বুঝতে অসুবিধা কাম মানে ইনক্লুডিং ইনক্লুডিং মানে ওর মধ্যে ইন্টারেস্ট আছে তাহলে কি করতে হবে যদি ইন্টারেস্ট থাকে তাহলে কি করতে হবে তুই ভাব না এখানে যে 140 এটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট আমার দরকার ইনভেস্টমেন্টটা জানার দরকার কত টাকা ইনভেস্ট করেছি ধর এখানে যদি বলতো সাপোজ এটা যদি কাম ইন্টারেস্ট থাকতো তাহলে কি হতো তাহলে এই যে 140ই বেরোতো তাহলে 140 এর মধ্যে ইন্টারেস্ট ছিল কি ছিল না ছিল সেক্ষেত্রে তোকে ইন্টারেস্ট আলাদা করে বার করে দিত বার করে যেই ভ্যালুটা বেরোতো সেটা হতো ইনভেস্টমেন্ট বোঝা গেল কি বললাম আরে চিন্তা নেই আরে এরকম তিন চারটা অঙ্ক করবো চিন্তা করে লাভ নেই শুধু আপাতত এক্স ইন্টারেস্টের ব্যাপারটা বোঝা গেল তো এক্স ইন্টারেস্ট একদম ইজি কাম ইন্টারেস্টটাও ইজি একটা অঙ্ক দেখলে বুঝিয়ে যাবে তো মাথায় ঢুকলো তো এইবার হচ্ছে আমাকে কি করতে বলে তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে ইন দা বুকস অফ এক্স লিমিটেড তো দেখ তো জানি শিখেছিলাম কোনো আলাদা করে স্কেল দিয়ে রাখতে সময় নষ্ট করে মনে হয় লাভ নেই ঠিক আছে তো জাস্ট ডি ফর্মে খুলে ফেল ঠিক আছে তো অত কিছু লিখবো না উপরে কারণ আপনারা জানি আগের দিকে শিখিয়ে দিয়েছি না অত কিছু ডিটেলস লেখার লাভ নেই এখানে লিখবো ফেস ভ্যালু তারপর লিখবো ইন্টারেস্ট তারপর লিখবো অ্যামাউন্ট তো নতুন করে বলছি না আমি কালকেই বলেছিলাম ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট তা অ্যাসেট মানে অ্যাসেট যদি মানে ইনভেস্ট যদি আবার নতুন করে করি তাহলে আমার অ্যাসেট বাড়বে না কমবে বাড়বে তাহলে ডেবিটেই বসবো ডেবিটেই বসবো কি বলে বসবো স্যার টু ব্যাংক কিনতে গেলে ব্যাংকের মাধ্যমে কিনতে হবে তো বল আমি যে কিনছি তার ফেস ভ্যালু কত কে বলতে পারি বোর্ডের দিকে তাকিয়ে ডাইরেক্ট অ্যামাউন্ট বল সময় নষ্ট করবো না কত হবে ফেস ভ্যালু 1,00,000 টাকা কোনো সমস্যা নেই এখানে 1,00,000 টাকা তুই নিজে বল তোরা নিজেরাই বল এখানে ইন্টারেস্ট কত টাকা দেখতে পাচ্ছিস 2,000 টাকা ইন্টারেস্ট বসিয়ে দিলাম 2,000 টাকা প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে ইনভেস্টমেন্ট করেছি কত টাকা ইনভেস্টমেন্ট কত 1,40,000 না 1,42,000 এটা বলতে হবে 1,40,000 ব্যাস হয়ে গেল ব্যাস কি 1,42,000 বলছিলি কেউ 1,40,000 বলেছিস তো তার মানে ঠিক আছে তার মানে ঠিক আছে হয়ে গেল ঢুকে যা মাথায় ঢুকেই তো স্যার তো নতুন কিছু করিনি আপনি যে আগের দিন যে ইন্টারেস্টটা করালেন কালকে যে ইন্টারেস্টটা করালাম তার মানে ওটাই তো এক্স ইন্টারেস্ট এখনো বলতে তা কি বুঝতে পারলি কালকে যে ইন্টারেস্ট ওটা কি ইন্টারেস্ট ছিল এক্স ইন্টারেস্টে ছিল তো নতুন কিছু শেখাই হয়তো কাম ইন্টারেস্ট নতুন শেখাতে হবে কিছু কঠিন কিছু নয় আর এরকম অঙ্ক যখনই তোকে এক্সামে অঙ্কগুলো দেবে 5টা থেকে 6টা ট্রানজাকশন দেবে সমস্ত ট্রানজাকশনের পাশে বলে দেবে এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট ঠিক আছে তো তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে বুঝতে পারছিস এবং কিভাবে বসাবো বুঝতে পারছিস তো মাথায় ঢুকে তো না ঢোকার কিছু নেই ঢুকে নিয়েছিস সবাই এবার নোট লিখবো ক্যালকুলেশনটা একটু বড় তো সুতরাং একটু টাইম নিয়ে ধরে ধরে শিখতে হবে এটা এগুলো যখন দেখবি কলেজে আরম্ভ করবে বা দেখবি অন্যান্য বন্ধু বান্ধব যে সমস্ত কোচিং এ পড়ছে ওদের প্রথম দিনই বইয়ের অঙ্ক করাবে মানে বইয়ে যেমন এক্সাম যেমন অঙ্ক সেরকম অঙ্ক করাবে আমি তো 4 নম্বর ক্লাসে হয়তো বইয়ের অঙ্ক করাবো তার আগে করাবো না নোট লাইক ইম্পর্টেন্ট নোট লিখ এক্স ইন্টারেস্ট কথাটা লিখবি ইনভার্টেড কমার মধ্যে লিখবি এক্স ইন্টারেস্ট ঠিক আছে তো
কোটেশন এক্স ইন্টারেস্ট কোটেশন মিন্স কোটেশন মিন্স কোটেড প্রাইস কোটেশন মিন্স কোটেড প্রাইস ডাজ নট ইনক্লুড ইন্টারেস্ট ডাজ নট ইনক্লুড ইন্টারেস্ট মানে তো বলতে পেরেছিস নাকি তো কিছুই লিখিনি কি রে এটার মানে বোঝা গেছে তো এক্স ইন্টারেস্ট মানে কি দাঁড়াচ্ছে এক্স ইন্টারেস্ট এক্স ইন্টারেস্ট কোটেশন এই কোটেশনটার মানে বলছে কোটেড প্রাইস ডাজ নট ইনক্লুড ইন্টারেস্ট যার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই এক্স ইন্টারেস্ট মানে আমি তো বলেই দিলাম এক্স ইন্টারেস্ট মানে এক্সক্লুডিং ইন্টারেস্ট যে প্রাইসটা হচ্ছে ওর মধ্যে কোনো ইন্টারেস্টের টাকা ঢুকে নেই প্যারা চেঞ্জ করে লিখ প্যারা চেঞ্জ করে লিখ যেটা আমি কালকে বলছিলাম সেটাই আবার লিখছি লিখ ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড কি বলেছিলাম ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড কার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় বল বল ইন্টারেস্ট কার উপর ক্যালকুলেট করতে হয় কোন ভ্যালুর উপর ক্যালকুলেট করতে হয় ফেস ভ্যালুর উপর ওটাই তো লিখছি ইন্টারেস্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন অন ফেস ভ্যালু অন ফেস ভ্যালু অফ সিকিউরিটিস যেই সিকিউরিটি আমি কিনবো সেই সিকিউরিটি ফেস ভ্যালুর উপর ইন্টারেস্ট চার্জ করতে হবে আচ্ছা তারপরে লিখ ইন অ্যামাউন্ট কলম তো অ্যামাউন্ট কলম মানে কোন কলমটা বুঝতে পারছিস তো ইনভার্টেড কলম মধ্যে রাখ অ্যামাউন্ট কলম অফ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে উই রেকর্ড অনলি অ্যামাউন্ট উই রেকর্ড অনলি অ্যামাউন্ট পেড অনলি অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট এই লাইনটার মানে কি বলতে চাই তোদেরকে জিজ্ঞাসা করছি বল দেখি কি লিখলাম লাস্ট লাইনটা আমি অঙ্কে করলাম অঙ্কে ভ্যালুটা লিখলাম দেখ আমি আগে যে লেজারটা করলাম না লেজারে দেখবি কোন ঘরে 140 লিখেছিলাম মনে পড়ছে কোন ঘরটায় অ্যামাউন্ট ঘরে দেখ এখানে সেরকমই কিছু বলতে চেয়েছে বলছে ইন অ্যামাউন্ট কলাম অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের অ্যামাউন্ট কলামে উই রেকর্ড অনলি অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জন্য যত টাকা পেমেন্ট করেছি সেটাই কিন্তু অ্যামাউন্ট কলামে আসবে এটা কিন্তু কোনো ভুল করবি না অনেকে ভুল করে যা বলতেই পারে স্যার 142 হবে অ্যামাউন্টের ঘরে এ তো ভুল বলছে তুই ইনভেস্টমেন্ট বাবদ কত টাকা খরচ করেছিস 140 না 142 এটা বল ইনভেস্টমেন্টের জন্য কত খরচ করেছিস 140 না 142 140 তো এটা তো তাই লিখেছি অ্যামাউন্ট কলামে কোনটা আসবে উই রেকর্ড অনলি অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জন্য যত টাকা পেমেন্ট করি সেটাই এটাই বলেছে আর কিছু বলেনি নেক্সট কোশ্চেন টুকব এটা তো বলে গেল এবার হচ্ছে কাম ইন্টারেস্টের কথাটা বলবো লিখ অন 1-10-21 কমা দিয়ে লিখবি গ্রেট ইস্টার্ন ব্যাকের লিখ ইনভেস্টার পারচেজ মোহন এট দা রেট রুপিস 150 ব্যাকেটে বলেছে কাম ইন্টারেস্ট তাই তো আগের অঙ্কটা কি পেলাম এক্স ইন্টারেস্ট পেয়েছি এবার কি পেলাম কাম ইন্টারেস্ট পেয়েছি ঠিক আছে কাম ইন্টারেস্ট অফ রিলায়েন্স লিমিটেড অফ রিলায়েন্স লিমিটেড ঠিক আছে পে ইন্টারেস্ট ফুল স্টপ দিলে পে ইন্টারেস্ট ইচ ইয়ার
36 and 35 December, full stop. PPR. Investment account. আগেরটা কি ইন্টারেস্ট করালাম, এক্স ইন্টারেস্ট করালাম, এবার করবো কাম ইন্টারেস্ট। এই তো দুটোই থাকে, আর কিছু দেখবো না, একটা এক্স ইন্টারেস্ট একটা কাম ইন্টারেস্ট। এক্স ইন্টারেস্ট গেলাম, কাম ইন্টারেস্ট কি বলতে চাইছে মানে বোঝ, আগে টাইম লাইনটা ড্র কর না, তারপর তো অঙ্ক করা যাবে, অঙ্ক করতে কতক্ষণ টাইম লাগবে। তো এটাও বলছে ক্যালেন্ডার ইয়ারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি থেকে শুরু হবে 1/1/21 থেকে 31 December 21। ইন্টারেস্টের ডেট বছরে দুবার বলেছে, একটা হচ্ছে তোমার 36/21 আর এটা আরেকটা ইন্টারেস্টের ডেট 31/12/21, এটা আরেকটা ইন্টারেস্ট, বছরে দুবার ইন্টারেস্ট পাচ্ছি। আচ্ছা এবার প্রশ্ন হলো গ্রেট ইস্টার্ন কবে ইনভেস্ট করেছে, স্যার 1/10/21 এরকম যাবে, এরকম তারিখে 1/10/21 এই তারিখে ইনভেস্ট করেছে। কি করেছে লেখ, পারচেজ 500 ডিবেঞ্চার, পারচেজ 500 ডিবেঞ্চারস, ঠিক আছে, পারচেজ 500 ডিবেঞ্চার এট দ্য রেট রুপিস 150। ফর্ম কার থেকে কিনেছে, ফর্ম ফর্ম মোহন, ফর্ম মোহন, মোহনের থেকে কিনেছে, এই তারিখে মোহনের থেকে কেনা হয়েছে। কিন্তু কি ইন্টারেস্ট, 150 টাকা ছিল কাম ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্ট ডেট, এখানে একটা ইন্টারেস্ট ডেট, এই ডেটে ইন্টারেস্টটা পাবে কে, মোহন পাবে, দেবে কে, রিলায়েন্স কোম্পানি। বলে কথাটা লেখ, কথাটা লেখ, দেখ যত জিনিস আমরা লিখে করব না, কোন জিনিস যত লিখে করব ভাববি মাথার মধ্যে তত গাঁথবে, ঠিক আছে, ভুল হবে না কখনো। তাহলে লেখ রিলায়েন্স কোম্পানি উইল পে ইন্টারেস্ট, লেখ রিলায়েন্স কোম্পানি, আমি RIL লিখলাম শর্টে, ঠিক আছে, রিলায়েন্স কোম্পানি উইল পে ইন্টারেস্ট, উইল পে ইন্টারেস্ট, কাকে ইন্টারেস্ট পে করবে, মোহনকে, তো মোহন। এবার বল এই তারিখে ইন্টারেস্ট পাবে কে, গ্রেট ইস্টার্ন, দেবে কে, লিখে দে, আবার লিখ রিলায়েন্স কোম্পানি উইল পে ইন্টারেস্ট, এখানে লিখছি রিলায়েন্স কোম্পানি উইল পে, হ্যাঁ ভাবিস না এক্সামে যে অঙ্ক থাকবে আমি এরকম ভাবে লিখে লিখে করব, জাস্ট এটা বোঝার জন্য লিখছি এখন, ঠিক আছে। রিলায়েন্স কোম্পানি উইল পে ইন্টারেস্ট, রিলায়েন্স কোম্পানি উইল পে ইন্টারেস্ট টু গ্রেট ইস্টার্ন ফর 6 মান্থস, ঠিক তো, ঢুকছে মাথায়, ঢুকেছে, দেখ পুরো কোশ্চেন পড়ে যা গল্পটা দিয়ে পুরো গল্পটা সাজিয়ে দিলাম, পুরো গল্প এটাই বলেছে। কিরে কোনো কোশ্চেন আছে কি, কিরে তুই বুঝতে পারছিস তো, কিরে তুই বুঝতে পারছিস? আচ্ছা দেখ এবার বল এই তারিখে ইন্টারেস্টটা পাবে কি, গ্রেট ইস্টার্ন পাবে, ক মাসে ইন্টারেস্ট হবে, 6 মাসে, তাই 6 মাসের মধ্যে কি গ্রেট ইস্টার্ন কি পুরো 6 মাসেই পাওয়ার কথা, ক মাস পাওয়ার কথা, 10, 11, 12 3 মাস পাওয়ার কথা, আর বাকি 3 মাস কার পাওয়ার কথা, স্যার মোহনের, তাই তো। তা গ্রেট ইস্টার্ন কোম্পানি যখন কিনছে ও তো দাম দেবেই, ঠিক আছে তো, ও তো দাম দেবেই দেবে, ঠিক আছে তো, তার পাশাপাশি ইন্টারেস্টের টাকাও দিতে হবে। আমি কাম ইন্টারেস্ট কিছুক্ষণের জন্য 30 সেকেন্ডের জন্য কাম ইন্টারেস্টে যদি ভুলে যাই, আমি কালকে কনসেপ্ট যদি আসি, কালকে কনসেপ্ট যদি আসি তখন বলবি স্যার কি যেন গ্রেট ইস্টার্ন কোম্পানি মোহনকে এই 500 ডিবেঞ্চারের দাম তো দেবেই, তার পাশাপাশি এই 3 মাসের ইন্টারেস্ট দেবে, ঠিক আছে, এটা তো দেবেই, বুঝতে পারছিস তো স্যার, বুঝতে পেরেছি। এখানে 150 টাকা কি ইন্টারেস্ট বলেছে, কাম ইন্টারেস্ট, মানে এই যে 150 টাকা যে দিয়েছে না এর মধ্যেই ইন্টারেস্ট, এই 3 মাসের ইন্টারেস্ট ঢুকে আছে, কি বললাম বুঝতে পারলি, এটাই হচ্ছে কাম ইন্টারেস্ট, আর কিছু না। স্যার কিভাবে করতে হবে দেখ, ভালো করে দেখ, লেখাচ্ছি কিভাবে লিখতে হবে, লেখ অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট, এইভাবে লেখ, অ্যামাউন্ট পেড না লিখে লেখ টোটাল অ্যামাউন্ট পেড। আচ্ছা আগের অঙ্কটা যেটা করলাম লাস্ট ইয়ার অ্যানসার বেরোলো না, ওটাকে কি লিখলাম, টোটাল অ্যামাউন্ট পেড লিখেছিলাম, দেখ তো, টোটাল অ্যামাউন্ট পেড
টোটাল অ্যামাউন্ট পেড ইনক্লুডিং ইন্টারেস্ট, তাহলে এখানে কি লিখতে পারি? ওই কথাটাই লিখছি এবার, যেটা আগের অঙ্কনে লাস্ট এটা লিখলাম টোটাল অ্যামাউন্ট পেড ইনক্লুডিং ইন্টারেস্ট, তাহলে এখন এটা লেখ কাম ইন্টারেস্ট মানে কি? স্যার কাম ইন্টারেস্ট মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেড ইনক্লুডিং ইন্টারেস্ট, কি বলতে পারি এটা? হ্যাঁ কি না? তাহলে এখানে লেখ টোটাল অ্যামাউন্ট পেড ইনক্লুডিং ইন্টারেস্ট, কত টাকা? 500টা ডিবেঞ্চার 150 টাকা করে, কর দেখি কত হচ্ছে, 75,000 টাকা। আমি টোটাল পেমেন্ট করছি 75,000 টাকা, যার মধ্যে ইন্টারেস্ট আছে। আমার প্রশ্ন হলো, বল, আমার একটাই প্রশ্ন, এর মধ্যে 75,000 টাকার মধ্যে কিছুটা ইন্টারেস্ট আছে, কিছুটা ইনভেস্টমেন্ট আছে। আমার প্রশ্ন ইনভেস্টমেন্ট কত? কেন তুই যখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলবি, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে যদি 75,000 টাকা লিখিস, তাহলে জিরো বসাবে। 75,000 টাকা কি ইনভেস্টমেন্ট? না স্যার, 75,000 মধ্যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা বাদ দে, বাদ দিয়ে এটা বেরোবে সেটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ কি না? তাহলে এখানে লেখ মাইনাস করবো, কি বলে মাইনাস করবো? ইন্টারেস্ট ফর, ইন্টারেস্ট ফর কমাসে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ফর থ্রি মান্থ, তাহলে কর করে দেখ 500 × 100 কত পার্সেন্ট? 10% ইন্টু 3/12 1,250 মাইনাস কর 73,750 73,750 এটাকে লিখবো অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট মানে বুঝতে পারলি তার মানে কিছুই না, কাম ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্টটা বাদ দিয়ে দেবো, ইন্টারেস্ট বাদ দিয়ে যে ভ্যালুটা বেরোবে সেটাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে বসাবো। মাথায় ঢুকলো তো? কাম ইন্টারেস্ট এক্সিন্টারেস্ট কত, কিছু কিছু ব্যাপারই নেই। তার মানে আগের দিন যা শিখিয়েছি, কালকে যেটা শিখিয়েছি, একই কিছু শিখিয়েছি, নতুন কিছু করাইনি, জাস্ট একটা কথা বললাম কাম আর এক্স, নতুন কথা আসলো। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে খোল, কিভাবে বসাবি এটা? ফেস ভ্যালু, ইন্টারেস্ট আর অ্যামাউন্ট, ডেবিটে লিখবো, পারচেজ করেছি টু ব্যাংক বলে, কত টাকা লিখবো? স্যার ফেস ভ্যালু হবে 50,000 টাকা, হ্যাঁ কি না? 50,000 টাকা রে, কত করেছিল ফেস ভ্যালু? 50,000 হবে, 100 টাকা করে দিতে হয়, 50,000 টাকা। ইন্টারেস্ট কত ছিল? 1,250, আর এটা হবে 73,750, শেষ, এটাই তো। তো কেনে দেখ, এখন তো আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, যা যা করাচ্ছি জিনিসগুলো দেখবি, তাহলে দেখলে কি পড়ো, যখন অঙ্কগুলো পড়াবো না তখন বুঝতে সুবিধা হবে কিভাবে অঙ্ক করতে হচ্ছে। এর আবার কিছু ইম্পর্টেন্ট নোট লিখব, হয়েছে বাবা? বুঝবো বুঝে দেবো, লেখ কাম ইন্টারেস্ট কোটেশন মিনস, ওই আগের মতন একই রকম ভাবে, হ্যাঁ নোট, ইম্পর্টেন্ট নোট, আগেরটা এক্স ইন্টারেস্টে দুটো নোট দিলাম, এবার কাম ইন্টারেস্টে দুটো নোট দিয়ে দিই। লেখ ইম্পর্টেন্ট নোট, লেখ কাম ইন্টারেস্ট কোটেশন মিনস, কাম ইন্টারেস্ট কোটেশন মিনস, কোটেড প্রাইস ইনক্লুডস, কোটেড প্রাইস ইনক্লুডস অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট, অ্যামাউন্ট
পেড ফর ইনভেস্টমেন্ট ঠিক আছে অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট ফুল স্টপ কি রে লাইনের মানে তো বুঝতে বোঝার চেষ্টা করবি হ্যাঁ লিখছি যেটা মানে বুঝেছিস তো বলছে কাম ইন্টারেস্ট কোটেশন এই যে কোটেশনটা আছে এটার মানে কি দাঁড়াচ্ছে কোটেড প্রাইস আগেরটাও ছিল কোটেড প্রাইস কিন্তু কোটেড প্রাইস কি ছিল ওটা ছিল এক্স ইন্টারেস্ট এটা কাম ইন্টারেস্ট এখানে কাম ইন্টারেস্ট মানে এর মধ্যে মানে ইনভেস্টমেন্টের টাকাটাও আছে তার পাশাপাশি ইন্টারেস্টের টাকাটাও আছে কিন্তু আগেরটাই কি ছিল অনলি ইনভেস্টমেন্টের টাকা ছিল তো মানে বুঝতে হবে কিন্তু প্যারা চেঞ্জ করে লে ইফ ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট ইফ ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস আর নট গিভেন ইন কোশ্চেন আর নট গিভেন ইন কোশ্চেন ঠিক আছে উই অলওয়েজ অ্যাজিউম উই অলওয়েজ অ্যাজিউম we always assume it is equal to 100 দেখ লিখে দিলাম কখনো কখনো অঙ্ক করতে গিয়ে কোশ্চেন আসতে পারে তাদের মনের মধ্যে স্যার অঙ্কে তো ফেস ভ্যালু বলে দেয়নি তাহলে ফেস ভ্যালুটাকে কত ধরবো 100 ধরবি 100 ধরবি আর তোর কোশ্চেনে যা সেট করবে না 100ই সেট হবে ঢুকে বলে দিলাম ঠিক আছে তো তো কোশ্চেনে যদি এই যে ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস মানে ডিবেঞ্চার যে সিকুইটা ইন্টারেস্ট বিয়ার করে তাকেই তো ডিবেঞ্চার বলে তাই না ডিবেঞ্চার আগে লেখা থাকে 10% তো ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস ঠিক আছে ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি যদি বলে না যায় কোশ্চেনে ঠিক আছে যে এক একটা ফেস ভ্যালু কত করে তাহলে আমি এটাকে 100 অ্যাজাম্পশন করব নেক্সট নোট তিন নম্বর নোট লে ইফ ফেস ভ্যালু অফ ডিভিডেন্ড বিয়ারিং সিকিউরিটিস ইফ ফেস ভ্যালু অফ dividend bearing securities are not given in questions we assume it is equal to 10 দেখ মানেটা বলেই ঠিক কিছুই বলেনি তোরা এখন বলবি দেখ যে কোনো জিনিস আমরা আগে তো 11 বা 12 থেকে অঙ্ক করেছি দেখ ডিবেঞ্চারের আগে নাম লেখা থাকতো 10% আবার প্রেফারেন্স শেয়ারের আগেও লেখা থাকতো 10% বা 12% কিছু লেখা থাকতো তো তা এইগুলোকে বলে যখনই বলছে ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস তার মানে কি ডিবেঞ্চার দেখ পার্সেন্টেজ লেখা থাকা মানে ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস ভুল কথা দেখ যদি প্রেফারেন্স শেয়ার হয় সেক্ষেত্রে বলবে ডিভিডেন্ড বিয়ারিং সিকিউরিটিস প্রেফারেন্স শেয়ার থেকে কি পায় আমি যদি কোনো কোম্পানি প্রেফারেন্স শেয়ার কিনি আমাকে সেই কোম্পানি কি দেবে ডিভিডেন্ড দেবে কিন্তু আমি যদি কোনো কোম্পানি ডিভেঞ্চারে টাকা লাগাই তাহলে কি দেবে আমাকে ইন্টারেস্ট দেবে তার মানে বুঝতে পারলি ডিফারেন্সটা ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিস আর ডিভিডেন্ড বিয়ারিং সিকিউরিটিস যদি ডিভিডেন্ড বিয়ারিং সিকিউরিটিস ফেস ভ্যালু কোশ্চেনে বলে না দেয় কত ধরবো 10 টাকা ধরবো এটা আমাদের দেশে আইন বলছে ল বলছে প্রেফারেন্স শেয়ার ফেস ভ্যালু বলে না দিলে তাকে 10 টাকা ধরবে যদি ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু বলে না দেয় 10 টাকা ধরবো ঠিক আছে কিন্তু যদি ডিবেঞ্চারের ফেস ভ্যালু বলে না দেয় তখন তাকে ধরবো 100 এটা মাথায় রাখতে হবে অঙ্ক হয়ে যাবে তো তো এই বলে দিয়েছে নেক্সট কোশ্চেন এবার দুটো
এমন একটা অঙ্ক করব পাঁচ, মানে পাঁচ মানে কি একটা কোশ্চেন সেট করব, ওটা এক্স ইন্টারেস্ট হলে অ্যানসার কি বের হবে, কাম হলে অ্যানসার কি বের হবে, কি বললে বুঝতে পারলি কোশ্চেন বুঝছি। মিস্টার রাম পারচেস্ট থ্রি হান্ড্রেড ডিভেঞ্চার্স এট দা রেট রুপিস 99 ইচ, ঠিক আছে তো, অন হুইচ ইন্টারেস্ট ইজ পেবল, ইন্টারেস্ট ইজ পেবল অন 30 জুন এন্ড 31 ডিসেম্বর, ঠিক আছে তো, এট দা রেট 12% পার অ্যানাম, মানে আমি যে ডিভেঞ্চারে ইনভেস্ট করেছি সেখান থেকে কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাবো, ইয়ারলি 12%, ঠিক আছে তো। ডেট অফ পারচেজ বলে দিয়েছে, ডেট অফ পারচেজ 1/5/21, মানে ফার্স্ট মে তে পারচেজ করা হয়েছে, কেস ওয়ান, দুটো কেসে অঙ্কটা সাজিয়েছে, কেস ওয়ান বলেছে price is x interest, case 2 price is come interest, ঠিক আছে, question টক। তো দেখ ইন্টারেস্ট ডেট দুবার বলেছে, বছরে দুবার, এখানে একটা আর এটা একটা, ইন্টারেস্ট ডেট এখানে আই লিখলাম, এখানেও আই লিখলাম, ঠিক আছে, আর ডেট অফ ট্রানজাকশন, তাই তো, ডেট অফ ট্রানজাকশন কবে ছিল, মানে কিনেছিল কবে, 1/5/21, আচ্ছা এখানে ডেটটা লেখা হলো না, এটা 30/6/21, 1/5/21, 1/5/21 মানে এর আগেই হবে, এই দিন পারচেজ করা হয়েছিল, ডেটটা হচ্ছে 1/5/21, কে পারচেজ করেছিল, রাম, যদি একটু ঠান্ডা মাথায় বুঝি, রাম পারচেজ করেছিল, এই তারিখে রাম পারচেজ করেছিল, তার মানে রাম এই তারিখে পারচেজ করেছিল, মানে এই তারিখে ইন্টারেস্টটা কে পাবে, রাম পাবে, কারণ যার কাছে হোল্ড করছে সেই ইন্টারেস্ট পাবে, তাহলে রাম এই তারিখে 6 মাসের ইন্টারেস্ট পাবে, যেখানে কিনা ওর ইন্টারেস্ট পাওয়ার কথা 1/5/21 থেকে 30/6/21, মানে 5 আর 6, 2 মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা, কিন্তু 6 মাসের ইন্টারেস্ট পাবে, তাহলে কি করবে, বাকি 4 মাসের ইন্টারেস্ট যার থেকে কিনেছিল তাকে দিয়ে দিতে হবে, এটাই তো বোঝার ব্যাপার, এটা তো আর কিছু নেই, নর্মাল ব্যাপার। এবার ক্যালকুলেট করি, বলেছে কেস ওয়ান, এটা যদি এক্স ইন্টারেস্ট হয় তাহলে কি হবে, এক্স ইন্টারেস্ট হলে কি হবে, এক্স ইন্টারেস্ট মানে এখানে যে রেটটা দিয়েছে, এখানে যে প্রাইসটা দিয়েছে, প্রাইস কত দিয়েছে 99, এর মধ্যে ইন্টারেস্ট নেই, তাই তো, তাহলে কি করবো এখানে, অ্যামাউন্ট পেড ফর ইন্টারেস্ট, সরি অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট, কত টাকা স্যার, 99, 300টা ডিভেঞ্চার কেনা হচ্ছে 99 করে, 300 × 99 = 29,700, তার মানে আমাকে কি করতে হবে, আমি তো কিনেছি, আমি তো কারোর থেকে কিনেছি, যার থেকে কিনেছি তাকে তো 4 মাসে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট যোগ করবো, এটা ইন্টারেস্ট যোগ করবো কি যোগ করবো না কিসের উপর ডিপেন্ড করবে, এক্স না কাম, যেহেতু এক্স ইন্টারেস্ট আছে, এক্স মানে এক্সক্লুডিং ইন্টারেস্ট আছে, এর সঙ্গে ইন্টারেস্টটা অ্যাড করে দেবো, এর সঙ্গে ইন্টারেস্ট অ্যাড করবো, ক মাসে ইন্টারেস্ট অ্যাড করবো, 4 মান্থ
কোন মান্থে ইন্টারেস্ট অ্যাড করব, কি করে হবে? 300 × 100 = 12% × 4/12 করে কত হয়েছে? 30,000, 30,000 এর 4 1200 না? কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো বারবার করে, কিন্তু পড়ার অঙ্কগুলো করাবো না আমি, করে দিতে হবে আমাকে, পরে চারটে অঙ্ক আমাকে করে দিতে হবে, এরকম ছোট ছোট আইটেম বলে দেবো, ঠিক আছে? আমাকে করে দিতে হবে। সুতরাং এখানে কারোর কোশ্চেন থাকলে, ডাউট থাকলে জিজ্ঞাসা কর। চার মাস কেন? দেখ চার মাস কেন, এবার দেখ এখানে যে এই তারিখে এটা একটা ইন্টারেস্ট ডেট, এটা একটা ইন্টারেস্ট ডেট, এই তারিখে রাম কিনেছে, তার মানে এই তারিখে ডিভেঞ্চারটা কার কাছে আছে? এই তারিখে ডিভেঞ্চার রামের কাছে আছে, তাহলে ইন্টারেস্টটা কে পাবে? রাম পাবে। ক মাসের পাবে, কোম্পানি ওকে পুরো ছ মাসের ইন্টারেস্ট দিয়ে দেবে, কোম্পানি ওকে পুরোপুরি ছ মাসের ইন্টারেস্ট দিয়ে দেবে। কিন্তু ছ মাস কি রামের পাওয়ার কথা? ক মাস পাওয়ার কথা, দু মাস পাওয়ার কথা, চার মাস দিয়ে দিতে হবে, যার থেকে কিনে তাকে চার মাস দিয়ে দিতে হবে, তাই এখানে চার মাস যোগ হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল, এটা কি? এটা হচ্ছে কেস ওয়ান, এটা হচ্ছে কেস ওয়ান। এবার কেস টু করব, কেস টু তে কিভাবে কাম ইন্টারেস্ট, কিছুক্ষণ আগেই বললাম, দেখ কাম ইন্টারেস্ট মানে হচ্ছে টোটাল পেড, টোটাল অ্যামাউন্ট পেড, কাম ইন্টারেস্ট মানে হচ্ছে, এটা মাথার মধ্যে দেখে পুরো গেথে নেই, কাম ইন্টারেস্ট মানে টোটাল অ্যামাউন্ট পেড, আর এক্স ইন্টারেস্ট মানে কিন্তু টোটাল অ্যামাউন্ট পেড নয়, কাম ইন্টারেস্ট মানে টোটাল অ্যামাউন্ট পেড। তাহলে বল টোটাল অ্যামাউন্ট কত টাকা পে করেছি, টোটাল অ্যামাউন্ট কত টাকা পে করেছি? 99, তার মানে কত হবে? 300 × 99, টোটাল 29,700 পে করেছি। যার মধ্যে ইন্টারেস্ট ঢুকে গেছে, ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও, ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও, ক মাসে ইন্টারেস্ট বাদ দাও, ওই চার মাসে কত বাদ দাও, ওই 1200 টাকাই হচ্ছে, নতুন করে ক্যালকুলেট করলাম না, ওটাই তো হবে। তাহলে 29,700 থেকে যদি 1200 টাকা বাদ দিয়ে দিই কত? 4,400 টাকা, সেটাকে লিখবো অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট, P limited purchases 300 12% debentures, 12% debentures of Tata Limited, Tata Limited on 1/3/21 at rupees 101, 101 taka কাম ইন্টারেস্ট বলে দিয়েছে, কাম ইন্টারেস্ট ফুল স্টপ। দ্য নমিনাল ভ্যালু অফ ইচ ডিভেঞ্চার ইজ ₹100 অ্যান্ড interest becomes due, and interest becomes due on 30th June, on 30th June and 31st December, and 31st December. এখন তুই বলতে পারি স্যার এটাকে মানে ইয়ার এন্ড কবে হচ্ছে বলুন, ক্যালেন্ডার ইয়ার, ঠিক আছে? অঙ্কটা ক্যালেন্ডার ইয়ার, চিন্তা করিস না, এক্সামে যখন অঙ্কগুলো দেবে পরিষ্কার হয়ে বলে দেবে ক্যালেন্ডার ইয়ার নাকি অ্যাকাউন্টিং ইয়ার, তা আমি বলে দিলাম এটা ক্যালেন্ডার ইয়ার অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এটা ক্যালেন্ডার ইয়ার অঙ্ক দিয়েছে, তো একটা অঙ্ক করবো, এখন করিস না অঙ্কটা আরম্ভ, ঠিক আছে? তো আমি কোশ্চেন চারটে কোশ্চেন ঢুকে নিই, তারপর অঙ্ক স্টার্ট করবি। নাম্বার টু, আর লিমিটেড ডেট অফ পারচেজ দিইনি, হ্যাঁ দিয়েছি, ভালো করে পড়তে হবে, দিয়েছি 1/3/21 দিয়েছি, ঠিক আছে? তো আর লিমিটেড
लाइक आर लिमिटेड सेल्स 200 कमा दिए लिखी 6% डिवेंचर्स कमा दिए लिखी 6% डिवेंचर्स ऑफ नॉमिनल वैल्यू। देख नॉमिनल वैल्यू देखे घबराश ना, नॉमिनल वैल्यू एक नाम बोले कि नॉमिनल वैल्यू का नाम कि फेस वैल्यू, सुतरां घबरा भी ना। अरे एक एक अनेक किछु नाम होते पारे, नाम आलादा आलादा होते पारे। 6% डिवेंचर्स ऑफ नॉमिनल वैल्यू रुपीज 100 ईच ठीक है जी, ऑफ गामा लिमिटेड, ऑफ गामा लिमिटेड एट रुपीज 102 एट रुपीज 102 ठीक है जी, ब्रैकेट ए कम इंटरेस्ट। देख बार बार बोलछि केउ जदि मने करे जे इन्वेस्टमेंट ए 10 10 आनते चास ताहले एक्स इंटरेस्ट कम इंटरेस्ट ए क्यालकुलेशन भालो करे शेख, जदि क्यालकुलेशन भूल होय ताहले किन्तु अंके नंबर पाबि ना। बार बार करे बोलछि क्यालकुलेशन भालो करे शेख, कम इंटरेस्ट ठीक है। तो ऑन 1821 फुल स्टॉप इंटरेस्ट ऑन डिवेंचर्स बिकम्स ड्यू, इंटरेस्ट ऑन डिवेंचर बिकम्स ड्यू ऑन 31st March and 30th September each year. ठीक है जी। नंबर थ्री, रामू अच्छा राम को दे राम पार्चेस दो प्रथम पार्चेस हलो तरह सेल हलो ठीक है। तो मैं दो कम इंटरेस्ट दिल पार्चेस दिल सेल दिल एक्स इंटरेस्ट देव एक पार्चेस देव एक सेल देव हो जाए चार्टे प्रैक्टिस हो जाए। राम पार्चेस 400 लाइक राम पार्चेस 400 400 कमा 9% डिवेंचर्स of the nominal value of rupees 100 each ठीक है। तो of delta limited full stop at that rupees 97 each bracket x interest on 1721 full stop interest becomes due ঠিক আছে on 31st March and 30 सितंबर लास्ट 4 नंबर सी लिमिटेड सेल्स 300 कमा 9% डिवेंचर्स ऑफ रुपीस 100 ईच of T limited at rate rupees 99 each ठीक है। तो bracket x interest on 1/12/21 full stop interest becomes due on 31st March and 30th September full stop. এই চারটি অঙ্ক দিলাম করে দিই চারটি অঙ্ক কিভাবে করতে হবে।
সবার খাতা চেক করব আমি। আচ্ছা সব করার অ্যানসার গুলো আমি বলে দিই। এক নম্বরের অ্যানসার হবে 29,700। এই তো এক নম্বরের অ্যানসার গুলো বলে দিচ্ছি আমি। এক নম্বরের কাম ইন্টারেস্ট ছিল, তাই তো? এক নম্বরটার কস্ট অফ ইনভেস্টমেন্ট হবে, কস্ট অফ ইনভেস্টমেন্ট হবে 29,700, ঠিক আছে? কস্ট অফ ইনভেস্টমেন্ট হবে 29,700, আর কাম ইন্টারেস্ট মানে ইন্টারেস্টটা বেরিয়েছিল কত টাকা? 600 টাকা। এটা হচ্ছে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সার দিচ্ছি, এটা মিলিয়ে নিবি, ঠিক আছে? এটাই বেরিয়েছিল 29,700 আর 600। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে মানে সেল অফ ইনভেস্টমেন্ট, কত টাকার ইনভেস্টমেন্ট বেচেছি? ইনভেস্টমেন্ট বেচে আমরা পেয়েছি 20,000 টাকা, ঠিক তো? অ্যাকচুয়ালি 20,000 টাকা পেয়েছি, যার মধ্যে ইন্টারেস্ট ছিল কত? এটা তো কম ইন্টারেস্ট, 400, কম ইন্টারেস্ট, এটা ছিল 400 টাকা। তিন নম্বর, তিন নম্বর পারচেজ ছিল, হইলো? কস্ট অফ ইনভেস্টমেন্ট কত ছিল তিন নম্বরে? তিন নম্বরে কস্ট অফ ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 38,800, তাই তো? বেরিয়েছিল 38,800, আর ইন্টারেস্ট মানে এটা এটা এক্স ইন্টারেস্ট ছিল 900 টাকা, ইন্টারেস্ট 900 টাকা। লাস্ট চার নম্বরটা কস্ট অফ ইনভেস্টমেন্ট কত ছিল দেখা যাক। কস্ট অফ ইনভেস্টমেন্ট বেরোবে হচ্ছে তোমার, এটা সেল করেছি না, এটা হবে তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট, কস্ট না সেল অফ ইনভেস্টমেন্ট। বেচে কত টাকা পেয়েছি? ইনভেস্টমেন্ট বেচে পাওয়া গেছে 29,700, আর এখানে ইন্টারেস্ট হচ্ছে 450। এই পার্টটা বুঝতে অসুবিধা কি? তো চার নম্বরটা বুঝতে অসুবিধা হচ্ছে? চার নম্বর পেরেছিস করতে? দাঁড়া দেখি চার নম্বরটা কি বলেছে, এমন কিছু বলেছে নাকি? ইন্টারেস্ট বছরে দুবার দিচ্ছে, ইন্টারেস্ট বছরে দুবার দিচ্ছে, কোন কোন ডেটে ইন্টারেস্ট আছে এখানে? 31 মার্চ আর 30 সেপ্টেম্বর, ঠিক আছে? 31 মার্চ আর ধর 30 সেপ্টেম্বর। আমি এখনো বললাম না ইয়ারটা কবে এন্ড হয়েছে, ক্যালেন্ডার ইয়ার নাকি অ্যাকাউন্টিং ইয়ার? দেখলাম কি বলতো, কোশ্চেনটা কোনো ম্যাটার করছে না, মানে আমার জানার দরকার না, জানলেও হয়ে যাবে এটা, না জানলেও দেখছি কোনো, দেখ এতগুলো যে অঙ্কগুলো করলাম না ইয়ার এন্ড, ইয়ার এন্ড না জানলেও তো অঙ্ক হয়ে যাচ্ছিল, কোনো খুব দরকার হচ্ছিল কি? দরকার হচ্ছিল না। তো এখানে বল, আমি তাই ধরলাম না, ধরতেই পারি, আমি ধরতেই পারি যে আমার সেপ্টেম্বর মাসে ইয়ার এন্ড হয়েছে, ধরতেই পারি, কি যায় আছে ধরতে পারি। আবার আমি এটাও ধরতে পারি মার্চ মাসে ইয়ার এন্ড হয়েছে, যা খুশি ধরতে পারি। আমি যখন পুরো কমপ্লিট সাম পাবো না, তখন বলতে হবেই, বলতে হবেই ইয়ার এন্ড কবে, কমপ্লিট সামে, কমপ্লিট সামে বলতে হবে। যাই হোক, এখানটা কি বলেছে, লাস্টেরটা বলছে সেল করেছি 300টা ডিভেঞ্চার সেল করেছি, কবে? 1/12/21, তাই তো? 1/12/21, বাহ ভালো দিয়েছে এটা। ধর এটা ধর 1/12/21 সেল করেছি, তাই তো? তা 1/12/21 সেল করেছি, আচ্ছা বল না 30 9 ইন্টারেস্ট পেয়েছি, তাহলে এর পরের ইন্টারেস্টটা কবে হবে? আবার পরের বছর, পরের বছর হবে, তাহলে এটা কি 31 3 21, এবার 30 9 21, এর পরের ইন্টারেস্টটা কবে হবে? নিশ্চয়ই 31 3 22 হবে নেক্সট ইন্টারেস্ট, তাহলে এই তারিখে, এই তারিখে ইন্টারেস্টটা পাবে, কে পাবে? অর্থাৎ যাকে বেচে দিচ্ছি সে পাবে, যাকে বেচে দিচ্ছি সেই তো ইন্টারেস্ট পাবে, অর্থাৎ ক মাসের ইন্টারেস্ট পাবে। 1/12/21 থেকে ওর পাওয়ার টোটাল তো 6 মাসের ইন্টারেস্ট পেয়ে যাবে, এখানে তো ওর 6 মাসের ইন্টারেস্ট পাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর পাওয়ার কথা কত ছিল? 4 মাসের। এই যে 12, এখানে 1/12, যেটা তোরা জানি না, কিছু কিছু স্টুডেন্ট ভুল করছিস, 1/12 মানে ডিসেম্বর মাসটা ধরতে হবে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 4 মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু 6 মাসে পেয়ে যাচ্ছে, তাহলে 2 মাসের কি পাওয়ার কথা ছিল? না, তাহলে এই 2 মাসের ইন্টারেস্ট মানে যার থেকে কিনেছে তাকে দিয়ে দিতে হবে, তাহলে তাকে কিসের কিসের দাম দিতে হবে? সেলের দামটা দিতে হবে আর 2 মাসের ইন্টারেস্ট দিতে হবে, কি বুঝা যাচ্ছে? তো তার মানে সেল করেছি কত টাকা বল দেখি, এটা 300টা ডিভেঞ্চার 99 টাকা করে, এই দাম তো দেবোই, 300টা দেবো 99 টাকা করে, এটা তো দেবোই দেবো, তার পাশাপাশি 2 মাসের ইন্টারেস্টও দেবো, বুঝতে পারলি তো?
অঙ্ক করে দেবো কি করে ব্রোকারেজ ক্যালকুলেট করতে হয়। ব্রোকারেজ ইজ ক্যালকুলেটেড ঠিক আছে ব্রোকারেজ ইজ ক্যালকুলেটেড অ্যাজ পার ইনস্ট্রাকশন On given in questions. ঠিক আছে তো ফুল স্টপ বাট ইফ নো স্পেসিফিক ইনস্ট্রাকশন বাট if no specific instruction is given we calculate brokerage on quoted price কিছুক্ষণ আগে quoted price লিখছিলাম বলতে পারি কি কি লেখা ছিল quoted price এ মনে করে বলতে পারবি বলছে ব্রোকারেজ ইজ ক্যালকুলেটেড অ্যাজ পার ইনস্ট্রাকশন অন গিভেন ইন কোশ্চেন আমাকে যে কোশ্চেনটা সেট করে দেবে কোশ্চেনটা যে সেট থাকবে না সেখানে বলে দেবে ব্রোকারেজ কার উপর করতে হবে বলে দেবে কার উপর ব্রোকারেজ করতে হবে তার উপরই করবে স্পেসিফিক কোনো রুল নেই যে এর উপরই করতে হবে তো কোশ্চেনে যেটা বলে দেবে ইনস্ট্রাকশন যেমন দেবে সেই অনুযায়ী করবো বলছে যদি কোনো ইনস্ট্রাকশন না দেয় স্যার ইনস্ট্রাকশন না দেয় মানে কেমন দেবে যেমন দিতে পারে ইনস্ট্রাকশন যদি না দেয় তোকে বলে দেবে 5% ব্রোকারেজ 2% ব্রোকারেজ কিছু বলেনি ব্রোকারেজ 2% ব্রোকারেজ 1% ব্রোকারেজ 5% তখন কি করবো নো স্পেসিফিক ইনস্ট্রাকশন ইজ গিভেন উই ক্যালকুলেট ব্রোকারেজ অন কোটেড প্রাইস এর উপর করতে হবে কোটেড প্রাইস কি দেখ লেখা আছে এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট স্যার বোঝা গেল না দেখ ওরা যে আগের যে অঙ্কগুলো করছিল না যে অতগুলো আগে যে চারটে অঙ্ক করালাম ট্রানজাকশন দিলাম না ওখানে ধর বলে দিত ব্রোকারেজ 2% তাহলে কার উপর করতাম এখানে কোটেড যদি কোশ্চেনে বলে না দেয় ব্রোকারেজ কার উপর করতে হবে তখন কার উপর মন দিয়ে শুনবি এই জায়গাটা খুব ভুল করে এই জায়গাটা স্টুডেন্ট হেভি ভুল করে মারাত্মক ভুল করে এই জায়গাটা ব্রোকারেজ যদি কোশ্চেনে বলে দেয় তাহলে বলে দিল কোশ্চেনে বলে দিল ব্রোকারেজ করতে হবে
পারচেজ প্রাইসের উপর বা সেল প্রাইস উপর ডাইরেক্ট করে দেবো, যে আমার পারচেজ প্রাইস যত বেরো তার উপর করে দেবো বা সেল প্রাইস যত বেরো তার উপর করে দেবো, কিন্তু কিছু না বললে কার উপর করতে হয়, কোটেড প্রাইস, এই আন্ডারলাইন করছি, কোটেড প্রাইস উপর করতে হয়। কোটেড প্রাইস মানে এক্স ইন্টারেস্ট আর কাম ইন্টারেস্ট, যেই ট্রানজাকশন করবি তখন তো বলে দেবে এটা এক্স ইন্টারেস্ট নাকি কাম ইন্টারেস্ট, যদি এক্স ইন্টারেস্ট বলে তাহলে এক্স ইন্টারেস্টের উপর, যদি কাম ইন্টারেস্ট বলে তাহলে কাম ইন্টারেস্টের উপর, তো যেমন বলবে তেমন, ঠিক আছে, যেমন বলবে তেমন। কিন্তু এখানে একটা সমস্যা, এটা তো এটা এই আমি করলাম না, এই রুলটা অ্যাকচুয়ালি অরিজিনাল প্রফেশনাল কোর্সে এই রুলটাই ফলো করা এবং এটাই রুল, কিন্তু তোদের বই বা তোদের যে স্কলার যে অ্যান্সার দিয়েছে এখানে এই নিয়ম মানেই নি। এটা কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে অরিজিনাল রুল, কিন্তু বইতে নিয়ম মানেনি, এটা তোদের বই যে অ্যান্সার গুলো করেছে পুরো ভুল নিয়মে চলে গেছে, মানে ওরা ওদের মতন করেছে। ওরা কি দেখি যে ওরা বলছে যদি কোশ্চেন যদি মেনশন করা থাকে তাহলে তুমি তার উপর করো, আর যদি মেনশন করা না থাকে তাহলে তুমি ফেস ভ্যালুর উপর করো। কি বললাম বুঝতে পারলি? আবার বলছি শোন, যদি কোশ্চেনে বলে দেয় যে পারচেসের উপর করতে, তো পারচেসের উপর করছে, যদি সেলের উপর করতে বলছে সেলের উপর করছে, আর যদি কিছু মেনশন না করে ফেস ভ্যালুর উপর করছে, বাট এটা অ্যাকচুয়ালি নিয়ম না, যেহেতু আমরা কি করবো তোদের বইয়ে যা অ্যান্সার আছে সেই অনুযায়ী তোকে চলতে হবে, কিছু করার নেই। কিন্তু তুই যদি ফেস ভ্যালুর উপর করিস বা তুই সিএ বা সিএমএস সিএস ওই সমস্ত কোর্স করছিস তাহলে পুরো কেটে দেবে, মানে কি বললাম বুঝতে পারছিস? তো ওদের যে মডিউল থাকে, ওদের সমস্ত যে ওদের যে ইনস্টিটিউট ICAI, ওই ইনস্টিটিউটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে না এরকম ফেস ভ্যালুর উপর করা যায় না। কি বললাম বুঝতে পারছিস? তো বুঝতে পারি তো কি বলছি, একটা ব্রোকারেজের উপর একটা অঙ্ক বলছি, কেমন একটা অঙ্ক তো নিজেরাই বুঝতে পারবি। ছোট্ট একটা কোশ্চেন করছি, আমি পুরো অ্যান্সারটাও করাবো না, জাস্ট আমি বলে দিচ্ছি কিভাবে ক্যালকুলেট করতে হয়। দুটো কোশ্চেন বলছি, এখানে ধর বলেছে 100 ডিবেঞ্চার, ঠিক আছে, তো 100 ডিবেঞ্চার, ঠিক আছে, তো পারচেজড এক্স ইন্টারেস্ট, পারচেজ এক্স ইন্টারেস্ট, ঠিক আছে, এত তারিখে 100টা ডিবেঞ্চার কিনেছে এক্স ইন্টারেস্ট 98, ঠিক আছে। আর একটা কোশ্চেন করি, কাম ইন্টারেস্ট দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে একটু, 110-21, এই তারিখে কি বলেছে, পারচেজ 50 ডিবেঞ্চার, পারচেজড 50 ডিবেঞ্চার, কাম ইন্টারেস্ট ₹98, দুটোই 98, এক্স ইন্টারেস্ট 98, কাম ইন্টারেস্ট 98। আচ্ছা ইন্টারেস্টের ডেট কি কি বলেছিল, ইন্টারেস্টের ডেট বলেছিল 30th September আর 31st March, এই দুটো ডেট বলেছিল। আর কি বলেছিল, ব্রোকারেজ ইজ টু বি পেড, ব্রোকারেজ ইজ টু বি পেড, ঠিক আছে, ব্রোকারেজ ইজ টু বি পেড 1% ফর ইচ ট্রানজাকশন। কোশ্চেনটা পড়ে আমাকে বল, ব্রোকারেজ কার উপর করতে বলেছে, কিছু বলেছে কি? ব্রোকারেজ এখানে 1% দিয়েছে, একটা তো পারচেসের এন্ট্রি আছে আর একটা ধর দুটোই পারচেসের এন্ট্রি আছে, তো ব্রোকারেজ কার উপর করতে হবে, স্পেসিফিক ভাবে বলেছে এর উপর করো ব্রোকারেজ, আমার কথাটা বুঝতে পারছিস? তো বলে দেয়নি কিন্তু ব্রোকারেজ কার উপর করতে হবে, ঠিক আছে। যদি বলে না দেয় সেক্ষেত্রে রুল কি বলছে, আমি রুলের আজকে রুল দিয়ে করাচ্ছি, নেক্সট ডে তোদের বইতে কি করছে সেটা দেখিয়ে দেবো, আমি রুলটা আগে জানিয়ে দিই, রুলটা কি, অরিজিনাল নিয়মটা কি, ঠিক আছে। তো কি বললাম বুঝতে পারছিস? তো হ্যাঁ, তবে কি AS-13 কিন্তু পরিষ্কার হয়ে কিছু বলেনি যে কার উপর করতে হয় ব্রোকারেজ, ঠিক আছে, স্পেসিফিক ভাবে কিছু মেনশন করেনি। তো আমি কি করলাম, আমরা যে অ্যাকাউন্টেন্সি মেনলি করি না, আমরা ICAI-টাই ফলো করি, আমাদের যে অ্যাকাউন্টেন্সি করা হয় আমরা ICAI রুলটাই মডিউলটাই ফলো করে অ্যাকাউন্টেন্সিটা করি, ঠিক আছে। তো তো ওখানে কি বলছে সে ওদের কথাটা বলছি, ওরা বলেছে যদি ব্রোকারেজ কার উপর করতে হবে কিছু যদি বলে না দেয় তাহলে কোটেড প্রাইস মানে এক্স ইন্টারেস্ট বা কাম ইন্টারেস্টের উপর করতে হবে। স্যার এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট মানে, যেমন এই তারিখে ব্রোকারেজটা করবো এক্স ইন্টারেস্টের উপর, এই তারিখে ব্রোকারেজটা করবো কাম ইন্টারেস্টের উপর, কি করে বুঝলেন? মানে কোশ্চেন বলে দিয়েছে কোনটা কোন ইন্টারেস্ট, বললাম বুঝতে, এটা হচ্ছে ICAI মডিউল এটা ফলো করেছে, ঠিক আছে। তো
আইসিআই মডিউল এটা ফলো করেছে, তাহলে দেখ। কিন্তু আমাদের বই কি বলছে, আমাদের বই বলছে পার্সেন্টেজ 1% বলছে, কিছু বলেনি তো, তাহলে তুই ফেসবুকের উপর করে দাও, এটা আমাদের বই বলছে, আমাদের বই বলছে, এবং আমাদের বই তো আমাদের ফলো করতে হবে, কারণ অ্যান্সার তো ওটা দেখেই ওরা স্যারেরা মেলাবে না, সুতরাং ওটাই ফলো করতে হবে। তো আজকে রুলটা বলে দিই, পরের দিন আমি যখন অঙ্ক করাবো তাহলে বইটা করাবো, বইয়ের অঙ্ক যখন করাবো তখন বলে দেবো। তো দেখ কিভাবে করতে হবে। আচ্ছা আর একটা কথা বলতে পারি, স্যার ডিবেঞ্চার যে কিনেছে তাহলে ডিবেঞ্চার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, এটা তো বললেন না, 16%, আমি এমনি জাস্ট লিখেছি 16% ইন্টারেস্ট ছিল। তো বল 1/3/21 কি ইন্টারেস্ট ছিল, এটা বল 1/3/21 কি ইন্টারেস্ট ছিল, x ইন্টারেস্ট। তাহলে x ইন্টারেস্ট ক্ষেত্রে কি হবে, টোটাল অ্যামাউন্ট পেড বের করব, হ্যাঁ কি না, x ইন্টারেস্টের ক্ষেত্রে কি করব, টোটাল অ্যামাউন্ট পেড বের করব। তাহলে প্রথমে কি করব, প্রথমে লিখ অ্যামাউন্ট পেড, কারো ডাউট থাকলে বলবি, এখনো পর্যন্ত অ্যামাউন্ট পেড ফর ইনভেস্টমেন্ট। তো বল ইনভেস্টমেন্ট বাবদ তুই কত টাকা পেমেন্ট করেছিস, স্যার ইনভেস্টমেন্ট বাবদ আমাকে পেমেন্ট করতে হচ্ছে কত টাকা, 98/100 করে, ঠিক আছে, তো 98/100 করে, এটা তো বুঝতে পারছি, এটা কোনো সমস্যা নেই, তো 9,800 টাকা পেমেন্ট করতে হবে। তো ধর আজকে যদি আমি কোনো কোম্পানির শেয়ার কিনি, তাহলে শেয়ার আমি কালকে বলছিলাম শেয়ার কিনতে গেলে ব্রোকারের মারফত শেয়ার কিনতে হয়, তো ব্রোকারের মারফত যদি শেয়ার কিনতে হয় তাহলে আমার শেয়ারের প্রাইস বাড়বে না কমবে, বাড়বে, আগের দিন বলেছিলাম ব্রোকারেজ। যেমন ধর না, সাপোজ ধর আমি ধর একটা ফ্ল্যাট কিনতে যাইছি, কিন্তু আমি ভালো সন্ধান পাচ্ছি, বাইরে থেকে এসেছি সন্ধান পাচ্ছি না, তো আমাকে ব্রোকারের আমাকে নিশ্চয় ব্রোকারের মারফত ফ্ল্যাটটা কিনতে হবে। তো ব্রোকার আমাদের এখানে নিয়ম কি আছে, ব্রোকারের মারফত ফ্ল্যাট কিনলে 2% ওরা কমিশন নেয়, ঠিক আছে, 2% কমিশন নেবে, তাহলে তো আমার তো দাম বেশি পড়ে যাবে ফ্ল্যাটের দাম, ঠিক আছে। তো উল্টো ভাবে যদি আমি বলি, ধর আমি ধর কোনো একটা জিনিস বেচতে চাই, আমি ধর কোনো একটা ঠান্ডা মাথায় বলার চেষ্টা করি, আমি যদি কোনো একটা জিনিস বেচতে চাই, তা আমি নিজে বেচতে পারছি না, আমি কোনো ব্রোকারের মারফতই বেচতে হবে। তো ধর সেই জিনিসটা বেচে ধর ব্রোকার ধর বেচে দিল 1,00,000 টাকায়, ব্রোকার 1,00,000 টাকায় বেচে দিল, ব্রোকার বলেছে যে আমি তো তোমাকে বেচে দিলাম এই জিনিসটা, কিন্তু আমার তো আমি নিশ্চয়ই ফ্রিতে কাজ করে দেবো না, আমাকে তো কিছু দিতে হবে, বলে ঠিক আছে, বললাম তোমার কি দিতে হবে, বলে 2% কমিশন দিতে হবে, তাহলে কত, 2% 2,000 টাকা পাওয়ার কথা। ও আমাকে কত দেবে, 1,00,000 টাকা দেবে না 98 দেবে, বল দেখি, বলতে পারবে কিছু, হ্যাঁ রিপিট করবো, ধর আজকে আমি বলেছি আমার কাছে একটা ভালো একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট, ধর সাপোজ ধর আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ধর সাপোজ ধর কোনো একটা বাইক আছে, ঠিক আছে, কস্টলি বাইক আছে, সেই বাইকটা আমি বলি বাইকটা 1,00,000 টাকায় আমার চাই, 1,00,000 টাকা, বললো ঠিক আছে বেচে দেবো, বললো ও বললো যে আমি যে বেচে দেবো কেন বেচবো, আমি বেচে আমার ফায়দাটা কোথায়, বলছে তোমার ফায়দা আছে, তো ফায়দা তো আছেই, আমি বললাম তুমি বলছে, ও বলছে আমি যা এই সমস্ত কাজ করলে আমি তার জন্য এগেনস্টে কমিশন নিই, ব্রোকারেজ নিই, বলছে ঠিক আছে তোমার কত পার্সেন্ট ব্রোকারেজ দিতে হবে, বলছে 2% ব্রোকারেজ দিতে হবে। তো ও বেচে দিল 1,00,000 টাকায় পেলো, 1,00,000 টাকায় বেচলো, কিন্তু 2% ওকে দিতে হবে, তার মানে যে বেচে দিল সে তো লাস্টে বেচে বিক্রি করে যে টাকাটা, সেই টাকাটা আমাকে ফেরত দেবে, ও আমাকে কত দেবে, 98 দেবে, তাহলে এখানে কি হলো বল না, ব্রোকারের সেল ভ্যালুর সঙ্গে কি হচ্ছে, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, তাহলে কোনো বুঝতে পারছিস তো, মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে এটা, ব্রোকারেজ পারচেজের সময় অ্যাড হবে, সেলের সময় মাইনাস হবে, কম, এটা কনসেপ্ট নর্মাল ব্যাপারটা সবাই জানে, এটা সবাই জানে। তুই ধর আজকে ধর তোর একটা ফোন আছে, তুই বেচতে পারছিস না, তুই কাউকে বললি বেচে দিতে, তো সে তোর এমনি এমনি বেচে দেবে না, ও তার বদল তো কিছু তো নেবে তোর থেকে, ধর ফোনটা বললি তুই একটা মোটামুটি আইডিয়া করি, বললি ঠিক আছে ফোনটা আমাকে 4,000 টাকায় বেচে দে, ঠিক আছে, ও বললো আমাকে 500 টাকা দিতে হবে, ও আলটিমেটলি তোকে কত টাকা ফেরত দেবে, 3.5 দেবে, নর্মাল ব্যাপার, এটা হচ্ছে ব্রোকারেজ, তার মানে ব্রোকারেজ সেলের সময় কি হলো মাইনাস হচ্ছে, আর পারচেজের সময় কি হবে অ্যাড হবে, তাহলে কি করে অ্যাড হবে, কমন ব্যাপার, তুই ধর নর্মাল বললো তুই ধর একটা ফ্ল্যাট কিনতে যাবি, ঠিক আছে, তুই একটা ফ্ল্যাট কিনতে যাবি, ফ্ল্যাট কিনতে গেলে তোকে এক্সট্রা দিতে হবে টাকা, তোকে তো এক্সট্রা, তুই ব্রোকারের মারফত কিনি, ব্রোকার টাকা নেবে, তাহলে বোঝা গেল, তাহলে কি বুঝতে পারলি, হ্যাঁ স্যার বুঝতে পারলাম, ব্রোকারেজ এটুকু মাথায় ঢুকলো, ব্রোকারেজ পাচ্ছে সময় অ্যাড হয়, তোরা জানিস, তোরা ভাবার চেষ্টাও করিস, জানিস কিনা, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করি, ব্রোকারেজ পাচ্ছে সময় অ্যাড হয়, সেলের সময় লেস হয়, এটা সবাই জানে, মোটামুটি
মোটামুটি স্টুডেন্টরা জানে ব্রোকারেজ পাচ্ছে সময় অ্যাড হয় আর সেলের সময় লেস হয়, ঠিক আছে? বুঝতে পারলি কেন সেলের সময় লেস হয় তো বুঝতে পারলি, আর পাচ্ছে সময় কেন অ্যাড হয় এটাও বুঝতে পারলি, ঠিক আছে? তো তো ব্রোকারেজ অ্যাড হবে, বুঝতে পারলি? তো ব্রোকারেজ কত পার্সেন্ট হবে স্যার? 1%, ঠিক আছে? 1%। আমি কি বলেছি, যেটা আমাদের আইসিআই মডিউল বলেছে যদি মেনশন করা না থাকে তাহলে কোটেড প্রাইস এর উপর করবো। তো এই 1/3/21 এর কোটেড প্রাইস কি ছিল? এক্স না কাম? 1/3/21 এর কোটেড ছিল এক্স, তাহলে এক্স কত ছিল স্যার? 9800 উপর 1% চাপিয়ে, বুঝতে পারলি? 9800 উপর 1% চাপিয়ে দে, কত হচ্ছে? 98 98, কি বুঝতে পারছিস না? 9898। কিন্তু আমাদের ইউনিভার্সিটি কি বলছে, না তুমি 90 কত বললাম 9800 উপর চাপিও না, তুমি এখানে 10000 এর উপর চাপাও, বুঝতে পারলি? এটা আমাদের ইউনিভার্সিটি বলে তুমি 10000 এর উপর চাপাও। তো কিছুই না ব্যাপারটা, যার যার এক একটা অ্যাজাম্পশন যে যেইভাবে করে, ঠিক আছে? তো তাহলে এবার হলো, এবার বল এবার কি করব, এবার ইন্টারেস্ট বের করব কি রে? ইন্টারেস্ট কম আসে ইন্টারেস্ট হবে? ছবি আঁকা ছাড়া পারবি তো করতে? ছবি যদি না কি মানে আমি ডায়াগ্রাম না করি তাহলে পারবি তো করতে? আচ্ছা দেখ ডায়াগ্রাম করেই দিচ্ছি। ইন্টারেস্ট বছরে দুদিন, একটা যে 31 মার্চ আর একটা হচ্ছে 30 সেপ্টেম্বর। কিনেছি কবে আমরা? 1/3/21। তাহলে এখানে কবে ছিল, তার আগে কবে ছিল বলতে পারবি? স্যার 39 ছিল, তাই তো? তার মানে বল এই তারিখে, ধর আমি আমি আমার কথা বলছি, আমি কিনেছি আমি কিনেছি, তাহলে এই তারিখে ইন্টারেস্ট আমি পুরো 6 মাসে ইন্টারেস্ট পাবো? সত্যি কি 6 মাস আমার পাওয়ার কথা? না স্যার, 6 মাস পাওয়ার কথা, আপনার তো 1 মাসের পাওয়ার কথা। তাহলে 5 মাস ওদেরকে দিয়ে দিতে হবে, 5 মাস করে দে। কত হবে? 10,000 টাকা একবারে করলাম তো টাইম নেই, 16% ইন্টু 5/12, 10,000 ইন্টু 16% ইন্টু 5/12 কত হচ্ছে? 667 667। টোটাল কত কত হচ্ছে? এটাকে বলে কস্ট অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেড করছিস, কত হচ্ছে? 10,000, এটা যে টোটাল অ্যামাউন্ট পেড, ঠিক আছে? তুই কেনে পরেরটা করতে পারবো, করবো একটা আরম্ভ কর, হয়ে গেল তো এখনই শেষ হয়ে যাবে, পরেরটা কর 1/10/21, ঠিক আছে? তো 1/10/21 তো বল এবার কি হবে, টোটাল অ্যামাউন্ট পেড 1/10/21, তাই তো? টোটাল অ্যামাউন্ট পেড বল, টোটাল অ্যামাউন্ট পেড কত? 4,900 বলছিস না? 98 50 করে, 50 করে 98 হলে 4,900, ঠিক আছে? তো টোটাল অ্যামাউন্ট পেড হচ্ছে 4,900। এইবার ব্রোকারেজ কার উপর হবে? কাম ইন্টারেস্ট, কাম ইন্টারেস্ট কত ছিল এখানে দেখ? 4,900 তো হচ্ছে, তাই না? তার মানে ব্রোকারেজ অ্যাড করে দে, চার হাজার নশোর উপর 1% কত হচ্ছে? 4,949, ঠিক আছে? তো 4,949 এবার কি হবে, ইন্টারেস্ট কি হয় সেটা মাইনাস করতে হয়, ক মাসে ইন্টারেস্ট হবে ক্যালকুলেট করে নে। ইন্টারেস্ট হবে না? হ্যাঁ ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্ট হবে না, এখানে এখানে ইন্টারেস্টের প্রশ্ন উঠছে না, তাহলে ইন্টারেস্ট হবে না, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4,949, তাই তো? তাহলে কস্ট অফ ইনভেস্টমেন্ট কত এখানে, এখানে বল কস্ট অফ ইনভেস্টমেন্ট কত? 4,949,
বেশ বুঝতে পারি ব্যাপারটা। এখানে ব্রোকারেজ কি বললাম কোটেড প্রাইস মানে কাম ইন্টারেস্টের উপর হবে, এখানে কাম ইন্টারেস্টের ভ্যালুটা কত স্যার এই টাকাটা, এর উপর ব্রোকারেজ হবে ঠিক আছে, এর উপর ব্রোকারেজ হবে ঠিক আছে, তো মাথায় রাখতে হবে ঠিক আছে।